আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাইকে? ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের পরিবার থেকে অনেক স্বাগতম। আজকের আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আপনার ক্যামেরায় তোলা যে কোনো ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড অটো চেঞ্জ করবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ফোনের প্লে স্টোরিতে প্রবেশ করবেন। প্লে স্টোরিতে প্রবেশ করার পরে সার্চ বক্সে লিখবেন অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। এটা লেখার পরে প্রথমে যে স্ন্যাপ টুলসের অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে গ্যালারির মতন একটা বাটন আছে, এটার উপর প্রেস করবেন। প্রেস করার পরে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। দেখুন অনেকগুলো ফটো চলে আসছে, তো আমি ফান্ডামেন্টালভাবে একটা ফটো সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি একটা ফটো সিলেক্ট করছি, তো আমি চাচ্ছি যে এটার পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। তো এর জন্য এই যে নিচে দেখুন অটো নামে একটা টুলস আছে, এটার উপরে প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে ধরবেন, ধরার পরে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো চেঞ্জ হয়ে যাবে। তো আপনি একটু সূক্ষ্মভাবে মনোযোগ সহকারে কাজ করবেন, হয়ে যাবে। সো আমি তাড়াহুড়ো করে করছি, অতটা ভালো হবে না। একদম সূক্ষ্মভাবে প্লাস বাটনের সেন্টারটা ধরবেন, যেখানে আপনি আস্তে আস্তে কিন্তু উজে দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এরপরে কোন ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে সাধারণত অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের প্রয়োজন হয়। তো অ্যান্ড্রয়েডের মাধ্যমে সব কিছুই করা যায়, এখন বর্তমানে ইম্পসিবল ওরগুলো পসিবল করা যায়। তো আমাদের চ্যানেলে গিয়ে একটা ভিডিও আছে অ্যান্ড্রয়েড ফটোশপ নামে, ওটা আপনি দেখবেন। দয়া করে ওটা দেখলেই দেখবেন যে কম্পিউটারের যে ফটোশপ আছে ওই ফটোশপের সমস্ত কাজ করা যায় অ্যান্ড্রয়েডের মাধ্যমে। ওটা দেখে শিখে নেবেন, ভালো হবে। আর এরপরে আপনি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আপনি যে কোনো ফটো আপনার গ্যালারি থেকে পিছনের ব্যাকগ্রাউন্ড অথবা এই টুলসের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাটাস্টেড করতে পারবেন। এরপরে দেখুন যে কোনো ক্ষেত্রে যদি আপনার সমস্যা হয়ে যায় যে এটা আসলে নিচ্ছে না, আই মিন অটো, তাহলে এই 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 যে এটার উপরে প্রেস করুন। প্রেস করার পরে একটা প্লাস বাটন চলে আসবে, ওই যে দেখুন এখান থেকে আপনি আস্তে আস্তে উইজে রিমুভ করতে পারবেন। দুইভাবে আপনি করতে পারবেন, এই যে খুব সূক্ষ্মভাবে করবেন, হয়ে যাবে। এই যে আস্তে আস্তে দেখুন, এই যে এই যে এই যে, তো অটোভাবে করার পরে এই যে আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। একটু দেখুন, আমি আসলে তাড়াহুড়ো করে করছি, সো মেবি দেখুন। এরপরে আপনি, আমি খুব ক্লিয়ারভাবে করতে পারছি না, দয়া করে আপনার সূক্ষ্মভাবে করবেন, ঠান্ডা মাথায় করবেন, যেহেতু টিউটোরিয়াল তৈরি করছি সো এতটা সূক্ষ্ম মানসিকতাও থাকে না। তো এরপরে এই বাটনে প্রেস করবেন। বাটনে প্রেস করার পরে দেখবেন যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে সেট আপ করবেন, সো এই গ্যালারিতে প্রেস করে ব্যাকগ্রাউন্ড অ্যাটাস্টেড করবেন। এছাড়া যদি আপনি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। দেখুন অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনি এটা গ্যালারিতে সেভ করতে পারবেন। তো দেখুন এটা সেভ করার জন্য আপনি জাস্ট এই যে এই সেভ বাটনে প্রেস করলে হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি, আপনি এই পিছনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করতে পারবেন। এখানে বিভিন্ন টুলস আছে, আপনি এগুলো আশা করি বুঝতে পারবেন, এবং এখান থেকে আপনি এই যে বিভিন্ন মার্ক করতে পারবেন। তো আমি আরও একটা ফটো সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, সো একটু অপেক্ষা করুন। দেখুন আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, সো এই আবার ওই একই প্রসেস, এখানে ধরলে যে অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন এরপর নেক্সট বাটনে প্রেস করার পরে এই যে কোনো ইমেজ আপনি এখান থেকে দিতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কীভাবে আসলে অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। খুব সূক্ষ্মভাবে কাজ করবেন, আর দয়া করে অ্যান্ড্রয়েড ফটোশপের টিউটোরিয়ালটা দেখে নেবেন, প্রায় অনেক লম্বা একটা ভিডিও। দেখলে আপনি সমস্ত ধরনের ফটোশপ আপনি ওখান থেকে করতে পারবেন ওই প্রসেসে। তো আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।